ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. جي مينار الحسن صاحب اپنی انڈیا پوسٹی مانگلا تھکے جیٹا پرسنو کرے جانتے چیئے যে আপনারা দুই ভাই আছেন, একসাথে খাওয়া দাওয়া করেন, একই সংসারে আছেন, কিন্তু দেখা যায় আপনার ভাই হারাম উপার্জন করে এবং ওই হারামের টাকায় মানে মিলিয়ে খাওয়া হয়। তো এখানে আপনার মা দুই ভাইকে একসাথেই মানে খেতে বলছেন, তাহলে মায়ের কথা মানবেন কি না? তো এ ব্যাপারে উত্তর হলো, মহান আল্লাহ পাক মানুষদেরকে হালাল উপার্জন করতে বলেছেন, হালাল খেতে বলেছেন। এখন আপনার ভাই যদি স্পষ্ট হারাম উপার্জন করছে এবং সেই হারাম মিশ্রিত খাবার আপনি খাচ্ছেন, তাহলে অবশ্যই সেই হারাম ভক্ষণ থেকে আপনাকে বাঁচতে হবে, এটা আবশ্যক। এখন আপনার মা যদি হারাম জিনিস খাওয়ার উপরে সহযোগিতা করে বা হারাম খাবার খেতে বাধ্য করে, তাহলে এমতো অবস্থায় মায়ের কথা মানা যাবে না। তবে মাকে ভদ্রভাবে মিষ্টিভাবে বোঝানোর চেষ্টা করতে হবে, এটা আল্লাহ আল্লাহ রসুলের বিধান, এটা দীন ইসলামের বিষয়। অতএব এখানে আমি হারাম যেখানে খাওয়া হচ্ছে একসাথে এটা খেতে পারি না, এটা শরীয়তের ব্যাপার। সঠিকভাবে মিষ্টিভাবে তাকে বুঝাবার চেষ্টা করবেন। আর কোনো মানুষের অনুসরণ করা আল্লাহর অবাধ্যতা করে জরুরি নয়, মানে আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা করে কোনো মানুষের কথা মানতে হবে, এটা শরীয়ত বলে না, এটা নিষেধ। তো শেষ কথা হলো যে স্পষ্ট হারাম যেখানে উপার্জন করছে এবং সেই হারাম মিশ্রিত খাবার আপনি যেখানে খাচ্ছেন, অবশ্যই তা থেকে বাঁচতে হবে এবং বড় হিকমত কায়দা কৌশলের সাথে আপনার ভাইকেও বুঝানো উচিত, যাতে সে এরকম হারাম পথ ছেড়ে দিয়ে হালাল পথে রোজগার করার চেষ্টা করে। আল্লাহ যখন বান্দা যখন হারাম বাদ দিয়ে হারাম বর্জন করে হালাল পথে উপার্জন করার চেষ্টা করবে, আল্লাহ তার সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।